হাসপাতালে ভর্তি মাশরাফি, পায়ে দিল 27টি সিলাই। নিজের বাসায় ঘটে যাওয়া এক দুর্ঘটনায় আহত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা চলছে তার। শনিবার 7 মে নিজের বাসায় অবস্থানকালে তার কাছের টেবিলে ধাক্কা লাগে মাশরাফির। এ সময় কাচ ভেঙে পায়ের পেছন অংশে গুরুতর আঘাত পান। পায়ের পেছনের দিকে কাচ পড়লে পা কেটে যায়। পরিবারের সদস্যরা দ্রুত মাশরাফিকে রাজধানীর ইবার কেয়ার হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। চিকিৎসকরা 27টি সিলাই দিয়েছে তার পায়ে। বর্তমানে মাশরাফি ওই হাসপাতালে ভর্তি রয়েছেন চিকিৎসার জন্য। মাশরাফির পরিবার জানায়, বাসায় কাচের টেবিলের সঙ্গে ধাক্কা লাগে তার। কাচ ভেঙে পায়ের পেছন অংশে গুরুতর জখম হয়। এখন তিনি ইবার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছে। পায়ে আঘাত পাওয়ার জায়গায় রয়েছে 27টি সিলাই। দ্রুত সুস্থতার জন্য মাশরাফি সবার কাছে দোয়া চেয়েছে। শুধু দর্শকবৃন্দ, আমরা সবাই মাশরাফি বিন মর্তুজার জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি। আল্লাহ তাআলা যেন মাশরাফি বিন মর্তুজাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয়। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গেই থাকার জন্য।